বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, বাংলায় কোনোদিন ব্যালটে ভোট হয় না, বুলেটে ভোট হয় না, ব্যালটে হয়। সেটা আমরা অমিত শাহকে জানিয়ে দিতে চাইলাম, নির্বাচন কমিশনকে জানালাম, নিরপেক্ষ কাজ করুন। বাংলায় ভোটের লাইনে দাঁড়ানো চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। কখনো বলছে ভোট লুট, কখনো বলছে আত্মরক্ষা। যদি আত্মরক্ষা হয়, মানুষের বুকে গুলি মারার অধিকার কে দিল তাদের? মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক বক্তব্য দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যারা ভোট দিতে পারবে না, যাদেরকে সিআরপিএফ আধা সামরিক বাহিনী আটকে দেবে, বিজেপির গুন্ডারা আটকাবে, সেখানে প্রতিবাদ হবে। বাঁকুড়া থেকে বনমালী সন্ন্যাগ্রহী রিপোর্ট, এএনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।